আপনারা দেখছেন আই ভিশন, একটি এন্টারটেইনমেন্ট চ্যানেল। নির্বাচনী পরিবেশ তো সাংঘাতিক সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, নিজের মনে হচ্ছে শিল্পীরা শিল্পের কাছাকাছি মানুষরা এখানে আছে, বহিরাগত খুব একটা চোখে দেখা যাচ্ছে। সাধারণত যেটা দেখা যায় যে ভর্তিতে এসে দেখা যায় যে কোনো মানুষের সঙ্গে দেখা যায় কেমন দেখে দিয়েছে খুব অস্বস্তি হবে, আচ্ছা চাই দেখাচ্ছে যেদিকে দেখাচ্ছে নিজের মানুষকে নিজের আমি মনে করি যে প্রত্যেকটা শিল্পী সচেতন, প্রত্যেকটা শিল্পী বিবেকসম্পন্ন, তাদের তাদেরকে পজিটিভ মনে হবে, তাকে মনে হবে, তাকে যে আমাদের কল্যাণ তাকে তারা বলছে আমি আমিও সেরকম সমস্যা ভাই দেখা দেখি কম্পেন করেছি আমরা নিরাপত্তা ওই জায়গায় বলছে ভালো কিছু একটু কিছু ভাই আপনার একটু সাইডে চাপে ভোটার কেউ আসতে পারছে আমরা আজকে ভোটের আনন্দে পড়ছি, আমাদের চলচ্চিত্র শিল্প সমিতির আজকে নির্বাচন, আমরা ঈদও মানে আসি না কিন্তু আমরা সব শিল্পীরা সিনিয়র জুনিয়র এক ভোটের আনন্দ। আমি এখানে পাশে আমার ডিটোর সাহেব বসে আমরা দুজনে দাঁড়াইছি একটু প্যানেলে, আমাদের একটু টেনশন তো কাজ করছি কিন্তু ভোটের পরিবেশ দেখে এতই মুগ্ধ চিন্তা করার বাইরে, কারণ একটা কথা দেশের মানুষের জানা উচিত শিল্পীরা সব এক এক আমাদের আজকের নির্বাচনের জন্য। হয়তো আমি এই ভোটচাপটা অনুভব করেছি কালকে সকালে কিন্তু আমরা সবাই, কারণ শিল্পী পরিবারকে কেউ আলাদা করতে পারে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, কোনো ভেদাভেদ নাই, কাজে আর আইন শৃঙ্খলাগত খুশির সঙ্গে অনেক অনেক ধন্যবাদ এই কারণে যে তারা যে ব্যবস্থা করছে যে সিস্টেম করছে চিন্তাই করতে পারে তাদেরকেও অশেষ ধন্যবাদ আমরা কৃতজ্ঞ।
Thank you.
চাদরে আটকে দেওয়া কেন? এই যে এইমাত্র শুনলাম যে সোহেল রানাকে, সোহেল রানার চেহারাই তো আইডেন্টিটি। আমাকে যদি কেউ ধরে আইডেন্টিটি কার্ড দেখানো, তাহলে আমি বলবো যে আমার চেহারায় কি বুঝছে না যে আমি কাজে গেল, আমার আইডেন্টিটি কার্ড লাগবে। তো এটি তো অপরাধ, তাকে গাড়ি থেকে দাবিয়ে তারপর মানুষটাকে এত অনেক বছর ধরে এই বৃদ্ধ মানুষটাকে গাড়ি থেকে দাবিয়ে এটি খুব দুঃখজনক। এবং আমার মনে হয় পরিচালক শিল্পী সমিতির নির্বাচনে একটু ঘাটতি, আমার মনে হয় শিল্পীরা খুবই শিল্পীরা সব জায়গায় সব মানুষের এটাকে আদর করে, স্নেহ করে, পরশ পায়। যেমন একজন শিল্পীকে এরকম ছোঁয়া দিয়ে দেখে যে সে সত্যিকারের মানুষ কি হোক, শিল্পীদের নির্বাচন হবে এখানে নিরাপত্তার চাদরে। ভাই ভালো আছেন? আর এত আমিও চাই যে ভোটের মাধ্যমে যারাই তারা যেন ইন্ডাস্ট্রিটাকে আগে অনেক বেশি তৈরির ক্ষেত্রে মনোযোগ দেয়।
ভাই এটা তো ভিআইপি ছবি, ভাই এটা তো আপনার কাজ নাই, যারা এখনো বুঝে ঢুকেননি কিন্তু আমরা জানতে পেরেছি যে কেউ না কেউ বলেছে বা তারা একটা গোষ্ঠী বলেছে যে নারী নেতৃত্বের ব্যাপারটাকে এখানে খুবই অবহেলা করে বলা হয়েছে, আসলে এ ধরনের নির্বাচনে নারীদেরকে আসা উচিত না বা তারা চালাতে পারবে না, এভাবে কিছু বলা যাচ্ছে। দালাল যুক্ত ইন্ডাস্ট্রি কি মনে হয় আপনার? মানে কতদিন ধরে মনে হয়েছে এটা? ওই দূরে যান মনে হচ্ছে আপনিও তো এই সমিতিরই মানে বিগত সমিতির একজন ইসি মেম্বার ছিলেন, তো সেই জিনিসটাকে আপনার আগে থেকে শুধরানোর কোনো সুযোগ ছিল কিনা আপনার? আমার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে কার্ড গুলো আসতো সরকারি যে ইনভাইটেশন গুলো আসে সেই নামের এখানে, যেমন মৌসুমীর নামের এখানে আসে মৌ খান, এবং প্রধানমন্ত্রীর দপ্তরে যে কার্ড গুলো আছে সেখানে আমাদের নামের জায়গায় অন্য নামের কার্ড দিয়ে প্রধানমন্ত্রী একটা বন্ধু তোমার পাশে তো দাঁড়ায় শিল্পী সমিতির পশ্চিম পাশে
ক্যামেরা স্টোর থেকে খাবার সংগ্রহ করার জন্য অনুরোধ জানান। যারা ভোট প্রদান করেছেন তাদেরকে একটি করে খাবারের সেটা না। আপনাকে কিন্তু মানে এই যে এবিসি যে জায়গাটা আগে যেরকম প্রাণবন্ত ছিল এখন ওইরকম প্রাণবন্ত নাই এবং আপনাকে দেখা যাচ্ছে না। কাজকর্মের জন্য সব শিল্পীরা আসে না, এটা তো আর ক্লাব না যে এখানে সবাই কাজ করে, কাজের জায়গা যার যখন কাজ থাকে সে তখন। আপনি একজন সিনিয়র শিল্পী, শিল্পীদের প্রত্যাশা প্রাপ্তি কতটুকু এই সমিতি আসলে পূরণ করতে পেরেছে সেই ব্যাপারে যদি আপনি একটু বলতেন। প্রত্যাশার কোনো শেষ নেই, একটা মানুষকে যদি কোটি কোটি টাকাও দিয়ে দেওয়া হয় তার প্রত্যাশা কখনো শেষ নেই। সো শিল্প সমিতি যতটুকু অ্যাবিলিটি সে অনুযায়ী তারা কাজ করে, যদি পান সে অনুযায়ী কাজ করে। গত দুই বছরে সমিতিতে যারাই ক্ষমতায় ছিলেন আপনি কি মনে করেন যে তারা যথেষ্ট ভাবে শিল্পীদেরকে ওইভাবে সার্ভ করেছে, শিল্পীদের প্রত্যাশাটা যেমন ছিল এরকম? গত দুই বছর শিল্পীদের সেবায় যারা ছিল ক্ষমতায় না, শিল্পীদের সেবায় যারা নিয়ে তারা যথেষ্ট করেছে শিল্পীদের জন্য। মানে প্রিভিয়াস এত কাজ হয় না বা সম্মানজনক পজিশনে তারা নিয়ে নেক্সট কারা আসবে তারাও সেরকম একটা যারা সামনে
একটি অমর প্রেম, প্রেম না অমর প্রেম। ছবি নেই
আপনারা জেনে থাকবেন যে আমি একটা সংগঠনের প্রেসিডেন্ট, শিল্প প্রতিযোগের প্রেসিডেন্ট। আমি সেখানের দিকে চলচ্চিত্র শিল্পী 10-12 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গিয়েছি। আপনারা জেনে থাকবেন বড় বড় স্টার শিল্পী আমি পাশাপাশি ছিলাম, আছি এবং থাকবো। এই নির্বাচনে কে পাশ করলো না কোনো কিছু জানা যায় না, কারণ আমরা দেখেছি যে চলচ্চিত্র শিল্পী সমিতির আউটপুট আমরা সবাই জানি আপনারা, তার চেয়ে অনেক ভালো করছি আমি তবে আমি বিশ্বাস করি আমার জায়গা আমি ঠিক আছি এবং আমি এখানে থাকবো। আর সবচেয়ে নিশ্চিত করবো যে কেউ কাউকে অমর জলে রাখতে পারবে না, কেউ কাউকে খাটো করতে পারবে না, কেউ কাউকে ভয় দেখাতে পারবে না। এটা একটা অসুন্দর একটা সিদ্ধান্ত, ছেড়ে দিতে হবে। আমাদের মানুষজনদের ভোট দিল, শিল্পীদের ভোট দিল, তাদের গ্রাম কোনটা নেই। এই সিদ্ধান্ত আমি আর যদি এরকম করে ফেলে সমস্যা, এখানে যারা পাশ করবে তাদের চালিয়ে দেবে। আলো আছে
এই ভোটার গেলে ধরে লই এই 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 মোবাইল যাতে কাছে আছে মোবাইল গুলো ফালা দিব এই পাঁচ টাকা মোবাইল ফালা দিব কিন্তু আমি এখন এদিকে কাজ করি আধা ঘন্টা ওস্তাদের কিছু নেই কালকে মৌসুমী জিতলেও আমার লোক, ঋষা জিতলেও আমার লোক, সবাই আমরা সকালে যখন কালকে দেখা হবে যে জিতবে তার সাথে সে খোলাখুলি করবো, আমরা সবাই বসে আনন্দ প্রত্যাশা কিছু নেই, আমাদের প্রত্যাশা হলো এই সময় আমাদের মোবাইলটা বেঁকে নেন একটু একটু কিনা ভাই আমরা যদি সবাই মিলেমিশে কাজ করতে পারি শুধু শিল্পী সমিতি সবাই মিলে শুভ দাঁড়াও গণমাধ্যমে চাউল আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনার প্যানেলের যারা আছেন তারা সবাই পদত্যাগ করবেন এই ধরনের একটা খবর গণমাধ্যমে চাউল রয়েছে সেই ব্যাপারে যেহেতু খবরটা আপনাকে নিয়েই সেই সেই ক্ষেত্রে আপনি আসলে কী বলবেন আমাদের না এটা তো আসলে মানে আমার আমি ক্যাবিনেটে প্রায় 15 বছর যাব আমার ক্যারিয়ারে 13-15 বছর আমার এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম তারপর কালচারাল সেক্রেটারি ছিলাম তারপর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম তারপর ছিলাম দুইবার তারপর প্রেসিডেন্ট কাজে হচ্ছে ওনারা আমাকে ভালোবাসে ভালোবাসে যাদের মধ্যে তারা আমাকে দিয়েছেন মৌসুমী আপুকে আপনি কোন জায়গায় দেখতে চান একজন প্রতিদ্বন্দ্বী হিসাবে নয় একজন অভিনেতা হিসাবে অভিনেত্রী হিসাবে ও অভিনেতা হিসাবে আপনি মৌসুমীকে কোন জায়গায় দেখতে চান আপনার মৌসুমী আপনার দৃষ্টিকোণ থেকে আমার দৃষ্টিকোণ থেকে মৌসুমী তার ব্যক্তিত্বের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা আমি মনে করি আমাদের প্রজন্মে যারা লিড করছে সে লিডিং করছে যেমন আমরা যদি ধরি সিনিয়র প্রজন্ম কবরিয়াপুর সমানাজি ববিতা এরকম যদি ধরো তাহলে আমাদের প্রজন্মের মধ্যে ওর উদাহরণটা সবচেয়ে আগে আসে ওই এমনি জাতিসংঘ শান্তি দূত ওই এমনিতে একজন ভালো বন্ধু এমনিতে একজন ভালো মা এমনিতে একজন ভালো অভিভাবক এমনিতে একজন ভালো গৃহিণী এমনিতে একজন আমরা সবাই জানি সে একজন প্রিয় দর্শনী সব মিলিয়ে সে কিন্তু তার ফ্যামিলিকে নিয়ে যথেষ্ট ভালোভাবে এই পর্যন্ত যথেষ্ট সম্মানের সাথে অপারেট করে যাচ্ছে এবং সে যথেষ্ট ভালো কিন্তু ব্যবসায়ী হবে সব মিলিয়ে আমি বলবো এত গুণে গুণান্বিত একটা মানুষ ওর হঠাৎ করে ঝুঁকে দাঁড়িয়ে যাওয়াটা হয়ে গেল একটু মানে আমরা সবাই বিব্রত করি আমি তার বন্ধু হিসেবে বিব্রত করি যদি আমাকে 6 মাস আগে জানাতো বা তাহলে আমরা প্ল্যানিং করবো ঠিক আছে কী কোন কষ্ট করতে চাই প্রেসিডেন্ট হলে আমরাই সবে বসতাম যেমন আমাদের পৃথিবীর বেশি তো আপনি দেখবেন অর্গানাইজেশন অর্গানাইজেশন বড় বড় অর্গানাইজেশন করে যখন চোখের জন্য প্রস্তুতি নেয় 1-2 বছর আগে প্রস্তুতি শুরু করে ওই জায়গা থেকে বেচারি বিপুল পত্রিকায় বা গণমাধ্যম ভালো করে জেনেছে যে তার সাথে কারা ছিল তারা আবার পেছন থেকে চলে গেছে তারা আবার শরীরের কারণে বা ব্যস্ততার কারণে অনেকে চলে গেছে এইভাবে যারা চলে গেছে তারা অনুসরণ Thank you.
Time to একটু কম একটু কার্ড আছে এই যে